ছোটবেলায় জামা কাপড় পরে বড় হলে তুলে ফেলে? ছোটবেলা হয়তো বিনা কাপড়ে থাকে, কাপড় ছাড়া থাকে, কিন্তু আপনি বড় হলে আমি কখনো মানুষ প্যান্ট পরে তারপরে ফ্রক পরে মানে সেমিস পরে আমি এই ধরনের কোন ড্রেস পরি না। আমাকে বড় কাপড় চোপড় না দিলে আমি আর কান্না করতাম ছোটবেলা থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বজুড়ে বাংলা নিয়মিত আয়োজন আজকে দাদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগত। মানে আজকেও দাদা সঠিক উত্তর দিয়ে বরাবরের মতো যিনি বিজয়ী হবেন তার জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনারা চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এজন্য কী করতে হবে? কমেন্টে সঠিক উত্তর দিতে হবে। সর্বপ্রথম যিনি সঠিক উত্তরটা দিতে পারবেন তার জন্য থাকবে আমাদের বিশ্বজুড়ে বাংলার চ্যানেলের থেকে যে বরাবরের মতো একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো চলুন দর্শক, আর দেরি না করে খুঁজে নেওয়া যাক আজকের বিজয়ীকে। আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো ইমরান। তো দর্শক, দেখছি একটা আপু মোবাইল ফোনে ব্যস্ত আছে, তো আপুর সাথে কথা বলা যায় কিনা তার পারমিশন নিয়ে আজকে আমাদের দাদার অনুষ্ঠান শুরু করব। আপু একটু কথা বলা যাবে? আমরা হচ্ছে বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি। তো আমরা একটা ধাঁধা বা কুইজ ধরনের অনুষ্ঠানটা করে থাকি, কখনো কি দেখেছেন কি এর আগে? সানগ্লাস পরবো, দেখেন তো চিনতে পারেন কিনা। যেহেতু সবসময় আপনারা আপনি ক্যামেরা দেখেছেন, আজকে যেহেতু পার্টিসিপেট করে ফেলেছেন অবশ্যই এক্সাইটেড নাকি? তা তো অবশ্যই আছি, ভাবতেই পারতেছি না। আচ্ছা, যাই হোক, আপনার জন্য থাকবে পুরস্কার। তবে রুলসটা আগে বলে দিচ্ছি, পুরস্কার পেতে তো অবশ্যই ভালো লাগে। তো রুলসটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ধাঁধা করে থাকি, তো ধাঁধা আপনাকে একটা দিব যার সঠিক উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাকে একটা পুরস্কার দিবেন, তাই না? আমি দিব, আমি তো শুনি না এরকম কিছু। ও, তাহলে আমাকে দিতে হবে পুরস্কার? অবশ্যই, উত্তরটা তো আমি সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা পুরস্কার দিব, কিন্তু 10 সেকেন্ডের মধ্যে কি করতে হবে আপনাকে? সঠিক একটা উত্তর আমাদের ধাঁধা যদি দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই পুরস্কৃত করবো। তো আপনাকে কি আমরা ধাঁধাটা ছুটে দেবো আমাদের? ওকে, আপনার উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, ছোটবেলায় জামা কাপড় পরে বড় হলে তুলে ফেলে। আমি আবারও বলছি, টেনশনে কেন তো? এটা কেমন কথাবার্তা? আপনি উল্টা, হয়তো উল্টা ভুল আছে, দেখেন আবার বলবো? আবার বলেন, ভুল আছে। সুন্দর করে বলছি, দেখেন সুন্দর করে বলছি, আপনার উদ্দেশ্যে আজকে দাদা ছোটবেলায় জামা কাপড় পরে বড় হলে কি করে খুলে ফেলে? সময় কিন্তু চলে আছে, সময় শুরু করলাম। এক, আসলে ভাই দুই, এটা কেমন করে মানে এটা কি ছোটবেলায় পরে বড় হলে খুলে ফেলে শর্টকাট? তিন, বিষয়টা কেমন না? নেগেটিভ ভাবা যাবে না দর্শক। আপনারা সবসময় জানেন যে আমাদের প্রশ্নগুলো একটু মানে নাড়াচাড়া হয়, কিন্তু উত্তর কিন্তু পজিটিভই হয়। এটা আপনাদের বিনোদনের জন্য, আপনারাই মানে একটু মজা পান এই ধরনের কোশ্চেনগুলো বারবার এই জন্য করা হয়। তো আপনি কি নেগেটিভভাবে নিচ্ছেন? বুঝতেছি না কীভাবে নিব। যেভাবে নেন সময় কিন্তু চলে যাচ্ছে। চার, সঠিক উত্তর দিতে হবে। আশেপাশে পুরস্কার ঘুরছে, নিতে চাইলে সঠিক উত্তর দিতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি এমন একটা প্রশ্ন আমাকে করলেন যে আমি লাইভে ফার্স্ট টাইম শুনলাম, কারণ আমি জানি মানুষ ছোটবেলা হয়তো বিনা কাপড়ে থাকে, কাপড় ছাড়া থাকে, কিন্তু আপনি বড় হলে সময় কিন্তু এলোমেলো ভাবে চলেও যাচ্ছে। পাঁচ, উত্তর কিন্তু করতে হবে যদি পুরস্কার নিতে চান। ভাই মিলি কোনো ব্যাপার, অনেক মেয়ে সাজিগুজির জন্য রাখে। আপনি কিরকম ছিলেন মানে মায়ের কাছে শুনছেন বা বাবার কাছে? সত্যি কথা বলতে কি জানেন, সত্যি অর্থে আমার যতটুকু জ্ঞান আসছে আমি কখনো মানুষ
প্যান্ট পরে, তারপরে ফ্রক পরে, মানে সেমিস পরে, আমি এই ধরনের কোনো ড্রেস পরি না। আমাকে বড় কাপড় চোপড় না দিলে আমি আর কান্না করতাম ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে এখনো তো বড়ই পড়ছেন, তাই না? এখনো বড় পড়ছি, তারপরেও আগে আরো বেশি ছুটি অন্য থানায় পড়তে পারতাম না। আচ্ছা, ওই যে একটা ড্রেস আছে না, ওই যে মানে ওই যে ঝাড়ুর মতো চলে যায়, ওটা কি বলে ড্রেসটা? মানে ওই যে মানে গ্রাউন্ড নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটা পরেন না? আমার গ্রাউন্ড পড়তে খুব ভালো লাগে। পরেন ওটা? তাহলে বাসায় ঝাড়ু দেওয়ার কাজটা ওটা হাঁটাহাঁটি করলেই তো হয়ে যায়। না, এটা তার বাসায় পরি না, এটা কোনো মহা উৎসব হইলে বা ভালো কোনো অনুষ্ঠান থাকলে হয়তো এটা পরা হয়। তো ওরকম জায়গাতেই পরা হয় যেটা সৌন্দর্য হিসেবে পরা হয়। আচ্ছা, সময় কিন্তু চলে যাচ্ছে। সাত কি বলতো, অনেক আমরা বকবক করে ফেললাম। দর্শক আপনারা এতক্ষণ সাথে আছেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলটা কিন্তু যারা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। হ্যাঁ বলেন, অন্য কোনো প্রশ্ন করা যায় না? না না, সময় চলে আছে, সময় কিন্তু চলে আছে। আর দূরে দূরে চলে যাচ্ছে দর্শক, দেখছেন আপু? প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারছেন, একটু কাছে আছে দর্শক, কাছ থেকে দেখবে আপনাকে। নয়, সুন্দরভাবে আপনাকে আবার বলতেছি, ছোটবেলা জামা কাপড় পরে বড় হলে খুলে ফেলে, আর মাত্র একটা সেকেন্ড, একটা তো অ্যান্সার করেন যে কোনো। বাসের কথাটা কেন মনে পড়লো? আচ্ছা যাই হোক, দর্শক আপু দুইটি অ্যান্সার করেছে আমাদেরকে, একটা ফুলকপি পরে, মানে সবার শেষে যখন 9 সেকেন্ড আমি কাউন্ট করি তখন বলেছে ফুলকপি, আর 10 সেকেন্ডের একটু আগে আমার বলছে বাস। তো যাই হোক, বাস খাইছে না নিচে এটা আমরা জানবো, আর ফুলকপিটা তার ফেভারিট কিনা এটাও জেনে নেবো। কেন আসলে এই প্রশ্নের উত্তরের কেন এই প্রশ্নকে তিনি উত্তরগুলো করলো? আচ্ছা, প্রথমে ফুলকপিটা কেন? ফুলকপিটা আমার প্রথমে ফার্স্ট টাইম মাথায় আসছে, এর জন্য যখন আমরা ফুলকপিটা ক্ষেত থেকে হয় তখন দেখেন পাতায় মোড়ানো থাকে জিনিসটা, যখন পুরো পাতা না, আস্তে আস্তে যখন তো বড় হয় তত ফুলগুলো পাতাগুলো ছড়ায় যায়, আর এটা কপি। আচ্ছা আচ্ছা, এটা জানি, বাট এটা হইতে পারে। আর বাসটা আমি শিওর, একদম শিওর, আমি একদম শিওর। তাহলে ফুলকপি না বাস? বলতেছেন বাস দিবেন আমাকে, আমি তো কিছুই করি না। আপনি যেভাবে বললেন আমি তো এইভাবে বলবো না, নিজে বললে কিছু না অন্য সময়। আচ্ছা যাই হোক, দর্শক আপনারা জানেন যে দুটো উত্তর আমরা নিতে পারি না, এই জন্য আপুকে ফাইনালি একটি উত্তর আমরা এনেছি, সেটা হলো যে বাস। তো আপুকে আমাকে আসলে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই পুরস্কারটা আমাদের কই? পুরস্কারটা কই আপু? কংগ্রাচুলেশন, আপনি আজকে বুঝে আমাদের দাদার ভাই, আমাদের যে সাহায্য সহযোগিতা আছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই পুরস্কারটা কই? আপুকে পুরস্কার দিতে হবে, আমি বলেছিলাম আপু আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন থাকবে কি আপনার জন্য আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। তো পুরস্কারটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই মানে আজকে তাহলে খাওয়া দাওয়া আপনি যে বাটপাড়ি করবেন না করেন না আর কি, এটা ভালো লাগছে। বাটপাড়ি মানে ওই যে ভাবছিলেন যে পুরস্কার দিব কিনা, এটা দিবে কিনা সেটাই, কিন্তু না পুরস্কার একটা পাইলেন না। জিনিস আছে ভিতরে, খালি না, জিনিসও আছে, খুলেন দেখি কি আছে, চেক করা ভালো না? ওয়াও, আচ্ছা লোগোটা দেখতে পাচ্ছেন দর্শক? এই যে পুরস্কারটা, এটা ডেইলি আজকে নিউজের স্পন্সর আমাদের করেছে, আর ডেইলি আজকে নিউজ একটি ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলটা থেকেও ঘুরে আসতে পারেন। তো কেমন লাগছে পুরস্কারটা? খুব ভালো লাগছে, সারাদিন সারা রাত চলবে আজকে বাঁশবাগান, মানে নিচে চা খাওয়া হয়ে আচ্ছা বাস দিয়ে গিফট নিলে কিন্তু, মানে আমরা বাস দিলে ভাবি যে বাস দিয়েও যে গিফট পাওয়া যায় সেটা কিন্তু প্রমাণ হইলো আজকে, কি কিন্তু বাসটা আমাকে দিলেন, এটাই আমার মনটা খারাপ হলো। যাই হোক, খারাপ করেন না, বাস কিন্তু
এই ভাষা ভালোবাস ভালোবাস ভালোবাসার ভাষা তো দর্শক আপনারা চাইলে আপুর মতো পুরস্কার জিতে নিতে পারবেন এর জন্য কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে হবে তাহলে আপনারা আপুর মতো পুরস্কার জিতে নিতে পারবেন আর আমরা অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটি বুঝিয়ে দেব তবে এতক্ষণ সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে অবশ্যই আর আপনি করবেন না আমি করব তো বাসবাগানের নিচে অবশ্যই বসে করে দিন আপনি চ্যানেলটা ভালো থাকবেন।